পঞ্চায়েত নির্বাচনের আগে এই সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। কারণ বিভিন্ন জায়গায় জেলা সফরের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ সারছেন। এই মুখ্যমন্ত্রীর এই যে প্রশাসনিক সভার মধ্য দিয়েও বিভিন্ন সরকারি পরিষেবাও প্রদান করা হচ্ছে সাধারণ মানুষকে। আজকে বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ার পর আজকে বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা। আপনাদেরকে আরও একবার জানাবো, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ার পর আজকে বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। এবং গতকাল আমরা দেখেছিলাম যে মেদিনীপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন এবং তিনি বলেন যে সবসময় এটা পেলাম ওটা চাই এমন করলে হবে না, তার জন্য টাকাও তো দরকার হয়। সঞ্জু সুর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, সঞ্জুর কাছে যাব। সঞ্জু, আর কিছুক্ষণ পরেই শুরু হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, শেষ মুহূর্তে ঠিক কি প্রস্তুতি কি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে বাঁকুড়া বলরামপুর ময়দান, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে প্রশাসনিক সভা রয়েছে, সেই সভার অনুষ্ঠান একেবারে শেষ মুহূর্তে এখানে আসবে শিলান্যাস করবেন এবং 150 কোটি টাকা অর্থমূল্যে 37টি প্রকল্পের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি কি প্রকল্প আছে, উদ্বোধন এবং শিলান্যাস? আমি একটুখানি কথা বলবো, বাঁকুড়া থেকে বাঁকুড়া গোতলপুর থেকে দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলায় বছরে প্রায় দুবার তিনবার করে আসেন এবং তিনি যখন আসছেন জেলার মানুষের জন্য উন্নয়নের দাবি নিয়ে আসেন এবং যে সমস্ত প্রকল্পে কমপ্লিট হয়ে যায় তার শুধু উদ্বোধন করেন, তার পাশাপাশি নতুন নতুন প্রজেক্টে তিনি শিলান্যাস করে যান। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সর্বজন শ্রদ্ধেয়, তিনি আসছেন আজকে সভা করবেন আমাদের ইউনিভার্সিটির কাছে, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়। মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, তারই নিকটবর্তী এলাকায় আজকে এই জনসভা করছেন, সেখানে তিনি সাধারণ মানুষের পরিষেবা প্রদান করবেন। আজকে তিনি 187 কোটি 53 লক্ষ টাকার শিলান্যাস করবেন এবং তিনি 150 কোটির বেশি আমাদের যে সমস্ত প্রকল্প ছিল তার শুভ উদ্বোধন করবেন। সুতরাং বাঁকুড়া জেলার মানুষ একেবারে উদ্গ্রীব রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই সভা মঞ্চ থেকে বাঁকুড়াবাসীর জন্য, এলাকাবাসীর জন্য আপনাদেরকে আরো একবার জানাবো, আজকে বাঁকুড়ার বলরামপুরে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এখানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, বিভিন্ন পরিষেবা সরকারি পরিষেবা পৌঁছে দেবেন সাধারণ মানুষের কাছে। মেদিনীপুর পুরুলিয়ার পর আজকে বাঁকুড়াতে সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এই সভার মধ্য দিয়ে জনসংযোগও সারছেন তৃণমূল সুপ্রিমো।